জনতা কারফিউ চিনে শুনশান আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের ব্লক ক্যাম্পাস সহ যশোরনগর গ্রামীণ হাসপাতাল এবং যশোরনগর বাজার শুনশান আলিপুরদুয়ার শামুকতলার রাজ্য সড়ক। জনতা কারফিউতে শুনশান ছিল আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের ব্লক ক্যাম্পাস সহ যশোরনগর গ্রামীণ হাসপাতাল এবং যশোরনগর বাজার শুনশান আলিপুরদুয়ার শামুকতলার রাজ্য সড়ক। সকাল থেকে রাজ্য সড়কে কোনো গাড়ি দেখা যায়নি। রবিবার থাকায় অফিস আদালত সমস্ত কিছু ছিল বন্ধ। সপ্তাহের হাটের দিন আজ যশোরনগর বাজারে কোনো দোকানপাট খোলা নেই। বাজার এলাকায় একমাত্র গুটি কয়েক ওষুধের দোকান ছাড়া কোনো দোকান খোলা নেই। যশোরনগর গ্রামীণ হাসপাতাল চত্বরে আত্মীয় পরিজনদের দেখা নেই হাসপাতালের সামনে। স্বাভাবিকভাবেই জনতা কারফিউতে সায় দিয়েছেন আম জনতা, নিঃসন্দেহে বলা যেতেই পারে। এলাকার বাসিন্দা সঞ্জীব বিশ্বাস বলেন, সকাল থেকে জনমানবহীন পরিবেশ, গুটি কয়েক ওষুধের দোকান ছাড়া কোনো দোকানপাট খোলা নেই। স্বাভাবিকভাবেই জনতা কারফিউ জনতা মেনে নিয়েছে। জনতা কারফিউ ধরুন, আমাদের যশোরনগর বাজার ব্যবসায়ী সমিতি মোটামুটি সব দোকানই বন্ধ, সবই বন্ধ। খোলার মধ্যে শুধু মেডিসিনের দোকানগুলো খোলা আছে, তার মধ্যে হাতে গোনা কয়েকজন রাস্তাঘাটে চলছে, যারা বাজারের পাশেই বাড়ি, বাজার লাগোয়া বাড়ি, এইভাবেই চলছে। আর জনতা কারফিউ আমাদের বাজার একদম স্তব্ধ, নিস্তব্ধভাবে আছে। আপনার নাম? আমার নাম সঞ্জীব বিশ্বাস। আপনার বাড়ি? এই বাজার লাগোয়ায়, বাজারই বাড়ি।